শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চেকপোস্টে না থামায় চিকিৎসককে গুলি করে হত্যা করল তালেবান। এবার স্বনির্ভর বিমান বাহিনী গড়বে আফগানিস্তান, প্রতিজ্ঞা করল তালেবান। নিজেদেরকে উন্নত দেখাতে এবার চীনা বিমানবন্দরের ছবি চুরি করল ভারত। নতুন ভাইরাস ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন ভারত, জরুরি বৈঠকে মোদি। ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়াকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে, হুঁশিয়ারি ন্যাটোর। এবার সেনার পোশাকে যুদ্ধে নেমে কঠিন হুঁশিয়ারি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর। এবং সবশেষ থাকছে ইরানে ফের পানির দাবিতে বিক্ষোভ, গ্রেফতার 67 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চেকপোস্টে না থামায় এক তরুণ চিকিৎসককে গুলি করে হত্যা করেছে তালেবান। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে শনিবার এনডিটিভির একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আফগানিস্তানের হেরাত প্রদেশে এই ঘটনা ঘটে বলে আফগানিস্তানের স্থানীয় খামার সংবাদ সংস্থা জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে আমিরুদ্দিন নুরি নামের এই চিকিৎসক হেরাত শহরের একটি পুলিশ চেকপোস্টে না থামার কারণে তাকে গুলি করে হত্যা করা হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে নুরির একটা ছোট প্রাইভেট ক্লিনিক ছিল, তিনি সম্প্রতি বিয়েও করেছিলেন। যদিও কর্তৃপক্ষ তালেবানের গুলিতে ওই চিকিৎসকের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি, তাদের দাবি তারা এই ধরনের কোনো ঘটনার ব্যাপারে জানেন না। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আফগানিস্তানের জন্য স্বনির্ভর বিমান বাহিনী গড়ে তুলবে। এই নতুন বিমান বাহিনী হবে স্বাধীন এবং এই বাহিনী কোনো দেশের সহায়তার উপর নির্ভরশীল হবে না, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং পাকিস্তানের ওপর নির্ভরশীল থাকবে না এই নতুন আফগান বিমান বাহিনী। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে তুলনেউজ। শুক্রবার আফগানিস্তানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী এবং তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের কোনো দেশের অর্থাৎ ভারত এবং পাকিস্তানের ওপর আফগানিস্তানের নতুন বিমান বাহিনী নির্ভরশীল হবে না, এমনকি এই নতুন আফগান বিমান বাহিনীর জন্য এসব দেশের কোনো সহযোগিতারও দরকার পড়বে না বলে জানান তিনি। কাবুল বিমানবন্দরের বিভিন্ন কর্মকর্তাদের সাথে হওয়া একটি বৈঠকে তিনি এইসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা এমন একটি বিমান বাহিনী গড়ে তুলব যাদের মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, আফগানিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের কোনো সহায়তা দরকার পড়বে না। এর আগে তালিবান নেতা বলেছেন আফগান কর্তৃপক্ষ 1,00,000 সদস্যের একটি সেনাবাহিনী গঠন করবে। এর আগে পাকিস্তানের সফরের সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, আফগানিস্তানের জন্য একটি ছোট কিন্তু ভালো প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী দরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুল আলোচিত নয়দা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন গত মঙ্গলবার। উত্তরপ্রদেশের জেবারে নির্মিত এই স্থাপনা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিমানবন্দর হতে চলেছে বলে দাবি করা হচ্ছে। প্রায় 1,300 হেক্টর জায়গা নিয়ে তৈরি হচ্ছে নয়দা বিমানবন্দরটি। এর প্রথম ধাপের কাজ শেষ হবে 2024 সালে এবং পুরোপুরি কাজ শেষ হলে প্রতিবছর 1,20,00,000 যাত্রী পরিবহন করবে বলে জানানো হয়েছে। বিশালাকার এই বিমানবন্দর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি প্রচারণামূলক ভিডিও ছাড়া হয়েছে। বিমানবন্দরটি কেমন হবে তার প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে এসব ভিডিওতে। ভারতের সাধারণ নাগরিকদের পাশাপাশি অনেক নেতা মন্ত্রীরাও শেয়ার করেছেন সেগুলো। তেমন একটি ভিডিও শেয়ার করা হয়েছিল ভারতের সরকার মাইগভ প্ল্যাটফর্মের অফিসিয়াল হ্যান্ডেলে, পরে অবশ্য সেটি ডিলিট করে দেওয়া হয়। তবে এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও স্ক্রিনশট, কারণ ভিডিওটির দ্বিতীয় সেকেন্ডে যেটিকে নয়দা বিমানবন্দরের সম্ভাব্য রূপ বলে পরিচয় করে দেওয়া হয়েছে সেটি মূলত চীনের একটি বিমানবন্দর। ফ্যাক্ট চেকিনে দেখা গেছে ভারত সরকার যেটিকে নয়দা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে তুলে ধরছে সেটি ছিল চীনের দার্জিলিং আন্তর্জাতিক বিমানবন্দর। তারা মাছের মতো দেখতে চীনা বিমানবন্দরটিকে নকশা করেছিল ইরাকি ইস্তপি জুহা হাদিদ নামের একজন লোক। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। করোনার নতুন এই ধরন মোকাবেলায় করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে স্বাস্থ্যসহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। ভাইরাসের ভয়াবহ ভ্যারিয়েন্ট যেন ভারতে ছড়িয়ে না পড়ে তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।
এনডিটিভি জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্ট ছাড়াও দেশের টিকাদান এবং সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। করোনার নতুন ধরনের বিষয়ে ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক করেছে ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিব রাজের ভূষণ চিঠি দিয়ে লিখেছেন, ওমিক্রন যেসব দেশে পাওয়া গেছে সেখান থেকে কোনো অভিবাসী বা পর্যটক এলে তাদের উপর কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ওমিক্রন। প্রাথমিকভাবে এটিকে B1.1.5.2 নামে ডাকা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই ধরনটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকা এবং বাতসোয়ানা শনাক্ত হওয়ায় করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে জরুরি বৈঠক ডাকে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে কোনো ধরনের সামরিক অভিযান চালায় তাহলে মস্কোকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ছে। আমেরিকা এবং ইউরোপের বেশিরভাগ দেশ ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে। স্টলটেনবার্গের বলেন, এটি পরিষ্কার যে রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করে তাহলে মস্কোকে তার জন্য চরম মূল্য দিতে হবে। গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন স্টেনবার্গ। চলতি মাসের প্রথম দিকে ইউক্রেন দাবি করেছিল যে তার সীমান্তের কাছে রাশিয়া প্রায় 100,000 সেনা মোতায়েন করেছে। ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনারা ট্যাঙ্ক, ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সামগ্রী নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে, যা বড় রকমের লোকদের উদ্বেগের কারণ। বিদ্রোহী টাইগ্রে বাহিনীর বিরুদ্ধে সেনার পোশাকে যুদ্ধে নামলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। সেনাদের মনোবল চাঙ্গা করতেই নাকি তিনি মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছেন। একটি ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। সেনাদের বিজয়ী দাবি করে তিনি বলেছেন, এই সপ্তাহে তিনি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, তারপর এটাই তার প্রথম বার্তা। এর আগে আবি আহমেদ যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, পরে বুধবার তিনি নিজেই যুদ্ধে যোগ দেন। তিনি যুদ্ধে মাঠে নামার আগে তার রাষ্ট্রীয় দায়িত্ব ডেপুটিদের হাতে ন্যস্ত করেন। গতকাল শুক্রবার একটি বিরতি দেখা যায়, 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আবি আহমেদ সামরিক কর্মকর্তাদের সঙ্গে হেঁটে যাচ্ছেন, তার পরনে সেনাবাহিনীর পোশাক। আবি আহমেদ কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুদের কবর রচনা না করা পর্যন্ত আমরা যুদ্ধ ছাড়ব না। আমাদের জীবন উৎসর্গের মধ্য দিয়ে একটি সুন্দর ইথিওপিয়া দেখতে চাই। আমাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকবে না শত্রুরা, আমরা জয়ী হবই। নদী শুকিয়ে যাওয়ায় ইরানের ইস্পাহান শহরে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিক্ষোভ শুরু করেছে স্থানীয় শত শত বাসিন্দারা। তবে বিক্ষোভ থামাতে 67 জনকে গ্রেফতার করা হয়েছে, দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার আরব নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের পুলিশ জানায়, একটি নদী শুকিয়ে যাওয়াকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভের সময় ইস্পাহান শহর থেকে 67 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জেনারেল হাসান কারামি বলেন, সহিংসতার সঙ্গে যুক্ত এবং এর জন্য যারা দায়ী তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার পানি সংকটের কারণে শহরটিতে বিক্ষোভ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন তারা। এ সময় পুলিশ কাঁদানে ঘাস নিক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইস্পাহান, এই অঞ্চলে বৃহত্তম নদীটি শুকিয়ে পানির সংকট দেখা দিয়েছে সম্প্রতি। এই সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করছে স্থানীয়রা। জানা গেছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ এবং তাদের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। 300 মানুষের কয়েকটি দল এই ঘটনার সঙ্গে জড়িত। চলতি বছরের জুলাইতে ইরানের পানির দাবিতে আন্দোলনের নামে হাজার হাজার মানুষ, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে বিক্ষোভ হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল আশেপাশের এলাকাগুলোতেও। বিক্ষোভ দমনে তখন কঠোর অবস্থান নেয় দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রথমে টিয়ার গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়, পরে আন্দোলনকারীদের উপর চালানো হয় গুলি এবং করা হয় গ্রেফতার। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।